যে 26,000 মেগাওয়াট আপনার তো এই সংখ্যাতত্ত্বের জায়গায় তো যাওয়া দরকার ছিল না, আপনার যা প্র্যাকটিক্যাল সেই রকম জায়গা থেকে গেলে আজকে উৎপাদন ব্যয় কিন্তু কমে আসতো, এই উৎপাদন ব্যয়টা হতো না। এর বাইরে তো আরও ওই যে আপনি যে দায় মুক্তি আইনের জায়গাটা হয়েছে এটা যদি মানে স্বচ্ছতা থাকতো আরও ভালোভাবে করা যেত। আপনি এমনকি আমাদের গ্যাস তার যে মেশিনারিজ এটা বিশেষজ্ঞরা বলেন যে আমরা তাদের কাছ থেকেই জানা যে ওই গ্যাসের যদি আধুনিক মেশিনারিজের জায়গাগুলো দিয়ে ঠিকঠাক মরা যেত তাহলে কিন্তু ভালোভাবে করা যেত। আপনি এই যে যে ডিজেল তেল ভিত্তিক যেটা করেছেন এটার উপরে কেন আমরা এত নির্ভর করলাম, এবং যে বেসরকারি কোম্পানিগুলো দেখবেন যে আমরা এটা যেটা তথ্য বলছে যে খরচ দেখাই তারা কিন্তু আমদানি করে খরচের পরিমাণ ইয়ারলি 8,000 কোটি টাকার উপরে বেশি দেখাচ্ছে এবং সেই টাকা তারা নিয়ে যাচ্ছে, এটা যারাই পরিসংখ্যান করেন তারাই দেখাচ্ছে। তাহলে এই সমস্ত জায়গা থেকে আপনি যদি ঠিকমতো আমরা ম্যানেজটা ঠিকমতো করতে পারতাম তাহলে কিন্তু উৎপাদন ব্যয় যেটা আজকে দেখানো হচ্ছে এইটা উৎপাদন ব্যয় মোটেই হতো না। সুতরাং সেই তাই নেবো কেন, এবং নিলে আপনি লাস্টে যে কথা বলেছেন ওই কথাই তো এখন সব জায়গায় আসবে যে তুমি 26,000 দেখাচ্ছ তারপরে বিদ্যুৎ আমদানি করতেছে এখন কেন বন্ধ করতে বলো। কিন্তু ওই কথা দিয়ে আমি একটু বলি, ওইটাও একটা যেটা মনে করি, ধরেন যদি দেশে বুঝলাম যে এত সবের পরে একটা সংকট হয়েছে কিন্তু সরকার যদি স্বচ্ছতার সাথে বলতে পারত যে না ভাই আমি নীতিতে দুর্নীতি করিনি, দুর্নীতি খালি টাকার ব্যাপার না কিন্তু নীতির দুর্নীতি বড়, এক্ষেত্রে কিন্তু সেটাই বড় হয়েছে যে সেইটা আমি করার ক্ষেত্রে এখন বাস্তবকরণে দেশের এই সংকট আছে। সুতরাং আসো আমরা সবাই মিলে ওই যে অনেকগুলো পদক্ষেপ কিন্তু তখন নিলে জনগণ আপত্তি করতো না, কিন্তু জনগণ যখন দেখছে যে তুমি হাজার হাজার মানে 1-2 কোটি না 1,000,000 কোটি টাকা লক্ষ কোটি টাকা তুমি ক্যাপাসিটি পেমেন্টের নামে, উনি যে উদাহরণ দিলেন আমরা ওনাকে বলি যে আপনি একটা মাইক্রোবাস ভাড়া করলেন, আপনি বললেন যে তার ড্রাইভারকে টাকা দেবেন এবং ফুয়েল কস্ট দেবেন, আপনি বসায় রাখলেন তা আপনি ফুয়েল কস্টটা বাঁচাইতে পারেন, ড্রাইভারকে হয়তো খোরাকি দিলেন কিন্তু গাড়ি ভাড়া তো তার বডি ভাড়া তো দিতে হবে, তাহলে এই ভাড়ার দায় কেন আমরা জনগণ নেবে, তাহলে এই দায় তো সরকারের। আজকে সরকার এই দায় তারা জনগণের উপরে চাপাচ্ছে এবং কী ভয়াবহভাবে চাপাচ্ছে, আপনি অলরেডি মন্ত্রী বলেছেন এবং বললাম যে তো আরও কনক্রিটলি এখানে বলল, কিন্তু এই অবস্থা থেকে আমরা এখনও মনে করি যে সরকার যদি সরে না আসে তাইলে যে একটা মানে কী বলবে ভয়াবহ অবস্থা আমরা দেখতেছি শিল্পসহ বিভিন্ন জায়গায় ঘটবে, যেটা অলরেডি আমাদের বণিক সমিতি তারা কিন্তু বলেছে এবং ছোট শিল্পের সংকটগুলো হচ্ছে, সেই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জরুরি পদক্ষেপগুলো নিতে হবে বলে আমরা মনে করি।